তোমরা কতটা জঘন্য, কতটা হিংসাপরায়ণ। ছোট ছোট বাচ্চারা তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকেও তোমরা ডান্ডাবেরির শাস্তির থেকে মাপ দাও না, কথা কন ঠিক না? এই যে রফিকুল মাদানি, কত বছর বয়স? হ্যাঁ, 21-22 বছর, খাটো মানুষ। সে ওয়াজ মাহফিলে প্রতিবাদ করেছে তোমাদের অপকর্মের বিরুদ্ধে, এই জঘন্য শাস্তি জাতি দেখেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছে, জাব্বারি গিরি দেখাইও না, আল্লাহ টুকরা টুকরা করে ফেলাবেন, কথা কন ঠিক কিনা? সকলের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি, আজকের মাহফিলকে অন্তত পক্ষে এলাকাবাসীর দ্বারাই এটা সমৃদ্ধ করা দরকার ছিল, তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে লোকেরা আসতেছে, আস্তে আস্তে বসতেছে। এই মাহফিল আমার জাফর ভাইরা, মাহফিল কমিটিরা বাস্তবায়ন করেছেন শুধু কি আপনাদের এই টাকা পয়সা নেওয়ার জন্য? জোরে কোন বাবা না, সর্বপ্রথম তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওহির জ্ঞান প্রচার করে এই জাতিকে আলোকিত পথ দেখাবার জন্য, এটা তাদের প্রচেষ্টা, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে আমার নবী কি বলেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআনের জ্ঞান ওহির জ্ঞান ধারণ করবার জন্য যদি আল্লাহর কোনো বান্দা রাত্রের এক টুকরা অংশ কোরবানি দিয়ে দেয়, রাত্রের সূচনা লগ্ন থেকে শুরু করেন রাত্রের শেষ মুহূর্ত পর্যন্ত গোটা রাতটা একটানা নফল ইবাদত করলে যে সব হয়, ওহির জ্ঞান আহরণের জন্য এতটুকু সময় রাতে কোরবানি দিলে এই এক রাত্রের পুরোপুরি নফল ইবাদতের সব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মৌলবী আছে, অনেক ইমামদার আছে, তারা মসজিদে যায়, নামাজ পড়ে, তালিম করে, কিন্তু আল্লাহর ওহির জ্ঞান আহরণের জন্য এই মাহফিলে তারা পা দেয় না, কথা বলেন আছে না নাই? জোরে কোন আছে কিনা? এই হাদিস তারা মানলো না, বুঝলো না, তারা সারা রাত ধরে তাহাজ্জুদ গুজারি করলো ওহির জ্ঞান আহরণের জন্য আমার এই কোরআন প্রেমিকরা রাত্রের এক টুকরো অংশ কোরবানি দেবে, যে মর্যাদা সারা রাত নফল নামাজ পড়ে সে মর্যাদা তোমরা পাবা না, কথা কোন ঠিক কিনা? আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ওহির জ্ঞান আহরণের জন্য, ওহির জ্ঞান ধারণ করবার জন্য একটি ঘন্টা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি কোরবানি দিয়ে দেয়, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, নবীজি বললেন একটা না, এক বৎসর ধরে রাত দিন একাকার করে নফল ইবাদত করলে যে সব হয়, আল্লাহর কোরআনের জ্ঞান আহরণের জন্য একটি ঘন্টা কোরবানি দিলে তার থেকেও বেশি সব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বাড়িতে ঘুমাচ্ছে মরার খান খাইয়া, কথা কন ঠিক কিনা? এখন তো ঠান্ডা নাই বললেও চলে, তারপরও বিছানায় চিত হইয়া ঘুমায় গেছে, আছে না নাই? মাহফিল ইতিম হয়ে আছে, আরে পাগলেরা সব বুঝো, কোরআনের মর্যাদা কিসে কোথায় এটা বোঝো না? এই লোকগুলো যদি আপনাদের মতো করে কোরআন বুঝতো, আল্লাহর কসম করে বলছি, আমার দেশে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলাম মুসলমানের বিরুদ্ধে একটা পরিভাষা ব্যবহার করার লোক খুঁজে পাওয়া যাইতো না, কথা বলেন ঠিক কিনা? ওরা আবার ফুকুর ফুকুর হাসে, মলবি জেলে এক মুফতি সাহেব একদিন মসজিদের বারান্দা বসে আছে, এই বছরের ঘটনা, এই মাসের ঘটনা, উনি কয় আমি যে কি খুশি, কেন? তাকে একজন জিজ্ঞেস করা হলো, আমি পাশেই নামাজ পড়তেছি সম্ভবত নফল নামাজ, উনি বলতেছে আমার মনটা কি যে খুশি। তা মসজিদ কমিটির এক সদস্য জিজ্ঞেস করলো, কয় যে কেন? কয় ওই দিন থেকে আমার মন খুব খুশি যেদিন থেকে সাইদিক জেলে ঢুকাইছে, মাথায় টুপি, আবাদ করে মসজিদ, আর বলে কি
কথা কন, এটি কি ভালো না খারাপ? এগুলো জাতির মধ্যে ইমান বিধ্বংসী পেতাত্মার রূপধারী মোনাফেকেরা ঢুকে আছে। এই এদের কারণে আমাদের দেশের আজকে এই করুণ এবং বরুণ অবস্থা। কথা কন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই মাহফিল জাতিকে আলোকিত করার জন্য, জাতিকে পরিশুদ্ধ করার জন্য, এই জাতিকে জ্ঞানে ধন্য করে সমৃদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবারই জ্ঞান আছে, কিন্তু আমার আল্লাহর কোরআনের জ্ঞান কতটুকু তার মধ্যে? আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কি জ্ঞানের বাহাদুরি দেখাইবা? কোরআনের জ্ঞান বাদ দিয়েছ তো, জ্ঞান আহরণ করেছো দুনিয়ার জ্ঞানীরা। তোমাদের জ্ঞান একখানে করলে আমার আল্লাহর কোরআনের জ্ঞানের বিন্দু মাত্র জ্ঞানের সমতুল্য জ্ঞান হবে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। দুই দিনের জন্য একটা রাষ্ট্রের দায়িত্ব পাইয়া আল্লাহর ইমানদার বান্দার উপরে এত নিষ্পেষণ চালানো, এত বড় ক্ষমতা। আপনার ক্ষমতা আপনার কাছে থাকে, কিন্তু আমার দেশে আমার আল্লাহ সৃষ্টি কুত্তা আছে, সে কুত্তা তো আপনার ক্ষমতা মানে না। ঠিক কিনা বলেন? এই কুত্তা যে বাড়িতে খানা খায়, ছেলেদের স্লোগানের সাথে আপনারা সবাই কণ্ঠ মিলেলেই তো হয়, ওরা চিল্লাইয়া গলা ফাটাবে, হ্যাঁ আল্লাহর বরাত্তর ব্যাপারে, আর আপনি সলিমুদ্দিন হয়েছেন, দুধে দেওয়া তুলসী তসবির দানা টিপবেন আর জান্নাতে যাবেন। জান্নাত কি আপনার বাপের বাড়ি? হ্যাঁ দাবি করতে পারেন আমার বাপের বাড়ি, আমি বলি আমার বাপের বাড়ি, ঠিক না বাজান? জান্নাত কি আমাদের বাপের বাড়ি? কিন্তু এই দেশটা কারো বাপের নয়। কতক্ষণ ঠিক কি না? বুঝলে ভালো, না বুঝলে? আমার ভাইরা আমার বাবা জিরাম, আমাদের বাপ হলো আদম। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ আদমকে জান্নাত নামের সম্পত্তি দিয়েছেন, তার মানে হলো এটা আদমের আদর্শ। যদি আদমের সন্তানদের মধ্যে থাকে, তাহলে পিতার রেখে যাওয়া সম্পত্তির উপরে সন্তান উত্তরাধিকার সূত্রে ভাগ থাকে না? থাকে না। আদমের সন্তান আদমের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পিতার রেখে যাওয়া সম্পত্তি ওই জান্নাতে অবশ্যই অবশ্যই আপনার আমার ভাগ থাকবে, ঠিক কিনা? দুনিয়ার বাবার প্রেমে পাগল হইয়া ভাগ চাইলে ভাগ পাবেন না। দুনিয়ার বাবার পিছনে মানুষ কেন যে পাগল হয় আমি বুঝি না। আপনি দুনিয়ার মানুষ শুধু আপনার পিতাকে পিতা বলতে পারেন, ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু পিতাকে পিতা বলা ছাড়া আরেকজনকে আব্বা বলা, বাবা বলা, দয়াল বাবা, কেবলা কাবা যাবে? যাবে যেরকম যাবে, মানুষ পাগল হয়ে দৌড়ে কেন ওদিকে, বুঝি না? আল্লাহ তাআলা ইসলামের নীতি বিধান দিয়া মানব জাতির জন্য, ইমানদার জাতির জন্য চারজন পিতার মর্যাদা নিশ্চিত করেছেন। একজন পিতা হলো আদম আলাইহিমুস সালাম। তিনি কি পিতা? জোরে বলেন না, কি পিতা? আর একজন হলো জাতির পিতা। জোরে কোন কি পিতা? জাতির পিতা নিয়ে ফতোয়াবাজি করার দরকার হয় না। আমার মালিক ফতোয়া দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ আকবার বলেন, মুসলমান এই মুসলমানের দাবি করবি, দিনদার দাবি করবি, আবার আমার মনোনীত তোমাদের জাতির পিতাকে বাদ দিয়ে আরেকজনকে মানবি? পিটাইয়া সাইজ কর্ম পিটনি নাই আল্লাহ দিন ইয়া দিব না। কোরআন শরীফে একটি আয়াত আছে, আমি ভুলে গেলাম, আল্লাহ বলবেন এদেরকে সামন থেকেও পিটাও, পিছন থেকে পিটাও, পিটাইয়া পিটাইয়া থেতলা বানায় দাও। আল্লাহ আকবার বলে, ইসলামের বিধান লঙ্ঘন করার এত বড় দুঃসাহস তুমি দেখাইলে কোথেকে? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রুহের পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন পিতা জন্মদাতা আব্বা অথবা শ্বশুর, ঠিক কিনা? এই চারজনকে ছাড়া কাউকে পিতার মর্যাদা দেওয়া জায়েজ নাই, হারাম। তাহলে আজকের থেকে ওয়াদা দেন, দয়াল বাবা বলবেন, খাজা বাবা বলবেন, কেবলা কাবা বলবেন। যদি কেউ বলে যে আমি দয়াল বাবা কেবলা কাবা,
তখন বলবেন যে বাবা তুই কলা কেরাও আর খা, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। দেখছেন আল্লাহ আকবার, ছোট কালে আল্লাহর হস্তে মাফ করবে। আমার ছেলে ছেলে এসেছে দুইটা ছোট ছোট, তা আমি যখন ওই মাহবিল থেকে বাড়িতে আসি, অনেক আস্তে আস্তে দূরের মাহবিল থেকে বাড়িতে যেতে যেতে ফজরও রাস্তায় পড়তে হয়, তা দেখি ওরা পড়া বাদ দিয়ে দুষ্টুমি করে, কয় জাতির পিতা এব্রাহিম অন্যরা ঘোড়ার ডিম। আমি শুনে হাসতে হাসতে অস্থির হয়ে যাই, কয় কিরে কার কাছে শিখছে এগুলো? তা দেখি যে ওই আমার ছোট ভাই একটা আছে, ও শিখাচ্ছে, ওই বল শিখাচ্ছে, আরো ওরা স্লোগান দিচ্ছে জাতির পিতা এব্রাহিম অন্যরা ঘোড়ার ডিম। শুনে খুব ভালোই লাগলো, আত্ম আত্মতৃপ্তিতে মনটা ভরে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তান রংপুর শহরে, আমি বাইক ড্রাইভার ড্রাইভ করে বাজার করে আমি যাচ্ছিলাম, তা দেখলাম পাশে তরমুজের দোকান ফুটপাতে, তো ওই তরমুজের দোকানে এক মুরব্বি বসে, চাচার থেকে কম বয়স হবে, ওনার কাছে মাঝে মাঝে তরমুজ নেই। সেদিন যাই দেখি উনি নেই, একটা ছোট বাচ্চা হয়তো 10-11 হবে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে কয়, রাজাকার রাজাকার, আমাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, আরে কয় কি ছেলে, হ্যাঁ এই তোর বাপ কোথায় ডাকতো? এ দৌড়ে গিয়ে ওর বাপকে ডেকেছে, আচ্ছা আচ্ছা এগুলো কি শিখেছে? কয় যে ওই মুরব্বি দেখ রাজাকার কয়, তো এই জন্য ওটা আপনি শিখেছেন, আপনি শিখেছেন অথবা আপনার স্ত্রী শিখেছে, সন্তানটাকে মানুষ বানাইতে পারলেন না। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আহ, আমার রসুল বলেছেন প্রতিটি সন্তান ইহুদির ঘরে জন্মাক, হিন্দুর ঘরে জন্মাক, মুসলমানের ঘরে জন্মাক, সে ইসলামী ফিতরত নিয়েই জন্মে। সুবহানাল্লাহ বলেন না? যদি সন্তান জন্ম নেয় কি ফিতরত দিয়া? ইসলাম। জোরে কোন কি ফিতরত দিয়া? ইসলাম। ফা আবাহু ইহুদিয়ান আও নাসারা, তার পিতাই তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়, কথা বল ঠিক কিনা? দায়ীকে আপনি, দায়ীকে আমি, কথা বল ঠিক কিনা? এই জাবর ভাইয়ের ছেলে ছোট্ট বাচ্চা একটা ওখানে গিয়ে আমাকে সালাম দিছে, দিয়ে মুসাফা করতেছে, এই আদরটা শিক্ষা কে দিল? বাবা দিছে। তা আপনি আপনার সন্তানকে এভাবে যদি তৈরি করতে পারেন, ওরা শিক্ষা ব্যবস্থায় মূর্তি আনুক আর ডারউইনকে চাপায় দেখ, এরা সফল হতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আমার যেহেতু আকাশে আমার আনুগত্য চলে, আমার দিনের আনুগত্য হয়, জমিনেও আমার আনুগত্য হয়, আপনাদের এই বগুড়ার পূর্ব পাশে একটা নদী আছে যমুনা, আছে না নাই? জন্মের পর থেকে দেখেছেন যমুনার পানিগুলো উজানের দিক থেকে ভাটির দিকে যায়, কথা কন ঠিক বলছি না বেঠিক? আপনারা বলেন এত ক্ষমতাধর, এত প্রতাপশালী প্রধানমন্ত্রীকে নেন, যত বাহিনী আছে প্রশাসন বাহিনী আছে সবগুলোকে নেন, আর দেশের জনগণ সবগুলো গিয়া ওই যমুনার পাশে যমুনার পা ধইরে কান্দেন আর বলেন, রে যমুনা, জন্মের পর থেকে দেখেছি উজানের পানি খালি ভাটির দিকেই নিয়ে যাস, ভাটির দিকে, আল্লাহর আনুগত্য না কইরা একটা বারের জন্য, একটা ঘন্টার জন্য ফেরাউনের মতো এইভাবে আবেদন নিবেদন কইরা বলেন একটা ঘন্টার জন্য ভাটির পানি উজানের দিকে নিয়ে যায়, এটা আমাদের আদেশ। যমুনা কি আপনাদের আনুগত্য করবে? আর যমুনার পানি কি ভাটির দিক থেকে উজানের দিকে যাবে আপনাদের কথায়? আপনি এমন প্রতাপশালী কি হয়েছেন, ক্ষমতাধর কি হয়েছেন? আপনার হুকুম আম বৃক্ষ মানে না, কাঁঠাল বৃক্ষ মানে না, জমিনে মানে না, নদীর মধ্যে আপনার হুকুম চলে না। আল্লাহ খানিক সময় আপনাকে ক্ষমতা দিয়া আপনাকে বাহাদুর হওয়ার সুযোগ দেন নাই, বলেন আল্লাহ বলেছেন লিয়াং জোরাকুম কাইফাতা আমালুন, আমি ক্ষমতা দিয়া তাকায় তাকায় দেখি তুমি ক্ষমতার ব্যবহারটা কিভাবে করো, ন্যায়ের পথে করো না অন্যায় ভাবে করো। আল্লাহ বলছেন যদি ক্ষমতার অপব্যবহার শুরু করে দাও, যখন সময় শেষ হয়ে যাবে, ইন্নাবাদ সরব্বিকালা সাদিদ, আমি আল্লাহ এমন ধরা ধরব তোর দাদা বাবুরা উড়ে এসে জুড়ে বৈশা আটকাইতে পারবে না। সবাই তোলেন স্লোগান, সবাই তোলেন, দেখি দেখি অনেক চাষা স্লোগান দেয়নি, মুখ বন্ধ করে আসে, আমি এবার ধরব, এবার হয় মুমিনের পরিচয় না হয় মোনাফেকের পরিচয়, কথা কন ঠিক কিনা?
আপনার কথা বলার ক্ষমতা আছে, চাষি আম্মার সাথে তো খুব ঝাঁঝরা নিয়ে দিতে পারেন। আল্লাহ তোমার কাছে একটা আবেদন, যেই কণ্ঠগুলো তোমার নামে তাকবীর দিবে না এই মাহফিলে এই ধরনের কণ্ঠগুলো বন্ধ হয়ে যায়। খুশি? যদি না হয়ে থাকেন তাহলে তাকবীর তোলে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সবখানেই জ্বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমার আমার বান্দাগুলোকে যেন দিন বুঝাও, দিন শিখাও, এই বান্দাগুলো দিনের আমল করতে গিয়া যেন বেদিনের আমল করে না ফেলে। আল্লাহ কোরআনে বলছেন, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহু আকবার, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তুমি আল্লাহর জন্য দিনটাকে সঠিক করে ফেলো। কথা বুঝতেছেন ভাই? এই যুবক, এই ছেলে, এই যে, এই যে, এই যে দেখেন গল্প করতেছে, কি তোর নানু বাড়ির গল্প? হ্যাঁ, ফখরুল ইসলাম হাদি, আই এম সিরিয়াস। আমার ক্ষমতাশালীরা ভয় দেখাইতে দেখাইতে অনেক উপর থেকে টাইনে নিচে নামাইতে চাইছিল, বাড়ে নেই। কথা বুঝতে পারছো? তুমি দুই একজন যুবক টুবক আইসা গল্প করবো আমার মাহফিলে, আমি তোমার এই অন্যায় মেনে নেব? আমি খুব সিরিয়াস। আমি আমার মাহফিলে এক যুবককে নেমে এসতেছে, আওয়াজ বন্ধ করে গিয়ে এক চৌড়ে দিছি ফেলায়, বারবার বান্দরামি করছে, শোনে না, বলি শোনে না, খুব বান্দর হয়েছিস না, দিচ্ছি চর লাগাইয়া, পরে কাঞ্চি বিধই দেয়া বের হয়ে চলে গেছে। এটা করা যাবে না, শোনা, এটা কোরআনের মাহফিল চার আছে, যেমন শিষ্টাচার আল্লাহর বিধানে আছে, এই মাহফিলেরও একটা শিষ্টাচার। জোরে কও ভাই, আসে না নাই? যুবকরা জোরে বলো, আসে না নাই? এই কোরআনের মাহফিল নিরাপত্তা দিদি, কত পুলিশ লাগে, ক লাগে? সরকার দলীয় একজন এমপি যদি এখানে আইসে এতগুলো লোক আসতো, তাহলে কয়েক ডজন পুলিশ আসতো, কথা কোন ঠিক না? কিন্তু কোরআনের মাহফিলে তোমরাই পুলিশ, তোমরাই দেয়া, তোমরাই সেনাবাহিনী। কোরআনের মাহফিলে কেউ বান্দরামি করু, এটা তো সহ্য কর্মই না, বরং বান্দরামি থামাতে গিয়া লাঠি যদি লাগে তাই নিতে বাধ্য, ঠিক না? ঠিক কও জি, যুবকদেরকে এই অনুভূতি নিয়ে এগুতে এগুতে হবে, অন্যায় বরদাস্ত করা যাবে। আল্লাহ তাআলা বললেন, তুমি কালিমা যখন পড়েছ, তুমি সঠিকভাবে পরিচয় দাও, তুমি মুসলমান না অমুসলমান, অর্ধেক জীবনে ইসলাম মানবা, অর্ধেক জীবনে অমুসলিমের পরিচয় বহন করবা, এটা হবে না। ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, এবাদত করতে গিয়া, বন্দিগি করতে গিয়া এক আল্লাহর এবাদত করতে হবে, দুনিয়ার ভণ্ড কোনো নেতার গোলামি চলবে না, কথা কোন ঠিক কি না? আমি আপনাদেরকে বলি, ধরুন আমার জাফর ভাই আওয়ামী লীগ করে, ধরুন, এ ভাই শুনতে চায় ছেলেরা, ধরুন আমার জাফর ভাই আওয়ামী লীগ করে, কিন্তু ইনি যদি বলে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি, বললেই কি আওয়ামী লীগের লোকজন ওনাকে আওয়ামী লীগের কর্মী মনে করবে? কেন? যেহেতু মুখের ষোলো কথায় তারা বিশ্বাস, কেন? তাদের দলের একটা গঠনতন্ত্র যেরকম আছে না নাই? তুমি যদি কর্মী হয়ে থাকে বাবু, তা যাও ওই গঠনতন্ত্র মাইনা, তুমি আওয়ামী লীগের ফর্ম পূরণ করে তারপরে সদস্য হওয়া হইতে চাও, তাহলেই না হয় কর্মী বানায় নেব, কি কও, ঠিক কি না? হ্যাঁ, এ কি গল্প করে? তো একটা দলের কর্মী হতে গেলে দলের গঠনতন্ত্র, কথা বোঝেন? আপনি যদি বিএনপির কর্মী হতে চান, গঠনতন্ত্র মানেন না, আমি বিএনপির লোক, বিএনপির লোক, কিন্তু বিএনপির গঠনতন্ত্র মানেন না, আপনি কি বিএনপির কর্মী হতে পারবেন? হতে গেলে কি করতে হবে? গঠনতন্ত্র। আপনি জামাতে ইসলাম যদি করতে চান, জামাতে ইসলামেরও একটা গঠনতন্ত্র আছে না নাই? জোরে কোনো আছে কি না? আপনি যতই রোকন ভোকন বলেন, আমার দেশে অনেক বক্তা আসে,
খুব দূর থেকে ওই দিক থেকে বেশি আসে। আসি জিজ্ঞেস করা হয় আপনার সাংগঠনিক মান কি, কয় বায়াতের সাথী। বায়াতের সাথী কোথায় হয়েছে, কোন থানায় হয়েছে, খোঁজ নিয়ে দেখা যায় যে সে 10 টাকা এনো তো দেয় না এবং সহযোগী সদস্য পূরণ করে নাই। মুখের স্লোগানে বড় নেতার দাবি করা যায়, কিন্তু গঠনতন্ত্র মানার মাধ্যমে বড় নেতা হওয়া যায় না। কথাখন ঠিক না বেটি? ওদের অনেক খড়কুটো পোহাইতে হয়, অনেক, এত সস্তা না, আরে বাবা, অনেক অনেক কিছু করতে হয়। আল্লাহ আকবার, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা আমার বাবা জিরাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বলে দাও, একটা দলের কর্মীর পরিচয় বহন করতে গেলে দলের গঠনতন্ত্র মানতে হয়। ঠিক অনুরূপ ভাবে কেউ যদি মুসলমানের পরিচয় নিতে চায়, দিতে চায়, আমি এই মুসলমান হইবার জন্য ইসলামের একটা গঠনতন্ত্র দিয়েছি, তার নাম কোরআন। কথাগণ কথাগণ ঠিক কিনা? এই কোরআন দিয়ে যাদের ব্যক্তি জীবন পরিচালিত হবে, সমাজ জীবন পরিচালিত হবে, রাষ্ট্র জীবন পরিচালিত হবে, যারা ব্যবসা করবে কোরআন দিয়া, কথা বলবে কোরআন দিয়া, চলাফেরা করবে কোরআন দিয়া, উঠা বসা করবে কোরআন দিয়া, রাজনীতি করবে কোরআন দিয়া, চাকরি করবে কোরআন দিয়া, তাহলে তারা তাদের মুখেই মুসলমান শোভা পায়। যারা কোরআনের গঠনতন্ত্র মানে না, তারা মুখে যতই কালিমা বলা দাবি করুক, মুসলমান বলা যায় না। কথাটা ঠিক কিনা? আল্লাহ তারা বললেন, নবীজি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, এই কালিমা পড়লেই মুসলমান শুধু দাবি করলেই মুসলমান হতে পারবে না, তাদের জন্য একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব কি বলবো আমি, যখন বলবো, সেই দায়িত্ব হলো কালিমার হককে আনুগত্যের দৃষ্টিতে নিয়ে এইবার অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য তাকে জীবন বাজি রাখতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব, বলে দাও দুনিয়ার দিনদারকে, বলে দাও কালিমা ওলাদেরকে, বলে দাও শুধু নামাজ পড়ে ইমানদারি দেখাবে, দিনদারি দেখাবে হবে না, হজ করে দিনদারি ইমানদারি দেখাবে হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর হয়নি, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয় নাই। কোরআনের যে বিধান দিয়া আল্লাহ নামাজ ফরজ করে দেওয়ার কারণে আপনি নামাজ পড়েন, ঠিক আল্লাহ তাআলা ওই কোরআনের বিধান দিয়া আল্লাহ দিন আল্লাহ জমিনে কায়েম করতে গিয়া সংগ্রাম করার, যুদ্ধ করার আদেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, এই আন্দোলন চলবে তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর হবে না, আর আল্লাহর দিন যতক্ষণ কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আদেশটা আমার না আল্লাহর? জাফর ভাইয়ের আদেশ না আল্লাহর আদেশ? জোরে কোন বাবা, কার আদেশ? সে আল্লাহ তারা বলছেন, তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, সংগ্রাম করো, জেহাদ করো। আল্লাহ আকবার বলেন। আপনি এমন দিনদার জেহাদের কথা শুনলে আপনার গায়ে ব্যারাম ভাসে? কথা কন, আপনি এমন কালিমাওয়ালা ইমানদার জেহাদের কথা বললেই আপনার গায়ের মধ্যে অ্যালার্জি ভেসে যায়, চুলকানি ভেসে যায়, আসে না নাই? আল্লাহ তাআলা বলেন, নবীজি, এদেরকে যদি ইমানি ল্যাবরেটরির মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ এখন পরীক্ষা নেই, দেখব এরা অ্যালার্জি মার্কা মুনাফিক রূপী মুসলমান হয়ে গেছে, এখনো খাঁটি মুসলমান হতে পারে নাই, এই জন্য পরিচয় ক্লিয়ার করার জন্য আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তাদের বিরুদ্ধে লড়াই করো। কাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আল্লাহ বলছেন, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ ফিতনা দূর হয়নি, ওয়াকুনা দীনুলিল্লাহ, আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম হয়নি, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো। ফিতনা, এই যে এখানে বলা হয়েছে ফিতনা, হাত্তা লা তাকুনা ফিতনা, মুফাসসির যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন, সচেতন বিবেক যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন,
এই যে হাত্তা লাতা কোনা ফেতনা, যতক্ষণ ফেতনা দূর হয়নি ততক্ষণ লড়াই করো। ফেতনাটা কি? এই ফেতনা শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তাম পৃথিবীর বাঘা বাঘা বারো জন্ম ফাঁসির একমত করে একমত তারা দিয়েছেন। সেই মতটা হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার আন্দোলন করতে গিয়া যদি কেউ কথা দিয়া বাধা দেয় এটা হলো ফেতনা, যদি কেউ কলম লেখনের মাধ্যমে বাধা দেয় এটা হলো ফেতনা, যদি কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধা দেয় এটাও হলো ফেতনা।